ওবার এবা তোর বুড়া বাপের নাই কি কোনো কাম, ঘুরে বেড়াই দয়া বিলায় চাই না কোনো দাম। সিংহের উপর কে সুন্দরী দশহাত তার কি মাধুরী, তোর বুড়া বাপকে জড়িয়ে ধরি মধু ঢালে অবিরাম। ওমার এবা তোর বুড়া বাপের নাই কি কোনো কাম। ধীরে ধীরে সাধু সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেলেন, তার কণ্ঠস্বরও আর শুনতে পাচ্ছি না। বুকের ভেতরটা যেন ফাঁকা ফাঁকা বোধ হচ্ছে, বড় অসহায় এবং একা মনে হচ্ছে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে সূর্যের দিকে তাকালাম, মনে হচ্ছে বেলা বোধ হয় 8:30 কিংবা 9টা হবে। পাগলা সাধুর কথা যেন এখনো মনে বাজছে, পরিক্রমার কঠিন শপথ নিয়েছিস না, তমহরি জ্যোতির্ময় সূর্য নারায়ণকে প্রণাম করে গাঁঠরি ঝোলা ও কমণ্ডলু হাতে নিয়ে ক্লান্ত পদে এগোতে লাগলাম ধাবড়ি কুণ্ডর দিকে। মনের মধ্যে এমনই একটা বিষাদ এসে ঘিরে ধরেছে, খুব জোরে হাঁটতে পারছি না। পার্বত্য পথের পথচিহ্ন ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। এখন আর পথের দুপাশের মনোরম দৃশ্য কোনো মতেই মনকে আকর্ষণ করছে না, কেবলই পাগলা সাধুর মুখখানা মনে পড়ছে। তার অলৌকিক ক্রিয়াকলাপ একের পর এক যেন চোখের সামনে ভাসছে। ঘণ্টাখানেক হাঁটার পর দেখলাম একটা ঝর্ণা পথকে প্লাবিত করে প্রবল বেগে নিচের দিকে নামছে। থমকে দাঁড়িয়ে পড়লাম যে উত্তুঙ্গ শৈলগাত্র বেয়ে এই বড় ঝর্ণাটা পড়ছে, তার চারপাশে ঘন বনানি, পাথরের প্রাচীর, সে পাথর গ্রানাইট হতে পারে, কোয়ার্জ কিংবা চুনা পাথরও হতে পারে। অমরকণ্টকে শুনেছিলাম সেখানের পর্বতগাত্রে যে পাথর তার থেকে দামি অ্যালুমিনিয়াম নিষ্কাশিত হয়, সেই অ্যালুমিনিয়াম দিয়ে নাকি এরোপ্লেনের বহিরাবয়ব প্রস্তুত হতে পারে। এখানে পর্বতগাত্রে যে পাথর দেখছি এ পাথর সেই রকম বহুমূল্য পাথরও হতে পারে। গবেষণায় কাজ নাই, আমি লাঠি ঠুকে ঠুকে ঝর্ণার উপর বিছানো পথটা অতি সাবধানে অতিক্রম করলাম। ঝর্ণার বিস্তৃতি বড় জোর 25-30 ফুট হতে পারে। ঝর্ণাটা পেরিয়ে চারদিকটা একবার ভালো করে দেখে নিলাম। যত দূর দৃষ্টি গেল দেখলাম ঝর্ণার ধারে ধারে অজস্র ল্যান্টেনা ক্যামেরা ফুলের গাছ আর ফুল ফুটে আছে। আরো কিছু দূর এগোনোর পর এবার দূর থেকে জলপতনের গর্জন শোনা গেল। বুঝলাম ধাবড়ি কুণ্ডের সঠিক পথে এগিয়ে চলেছি। যত এগোচ্ছি গর্জন ক্রমেই দীর্ঘতর ও স্পষ্টতর হচ্ছে। প্রায় ঘণ্টাখানিক হাঁটার পর চোখে পড়ল পেঁজা তুলোর বস্তার মতো নর্মদার জল এক বিশাল কুণ্ডগাত্রে এসে ধাক্কা দিচ্ছে, আর সেখানটা ঘন ধোঁয়ায় ভরে আছে। জব্বলপুরের ভিড়াঘাটে ধোঁয়াধারা দেখে এসেছি, কিন্তু জলময় কুণ্ড হতে প্রায় 25 ফুট উঁচু পর্যন্ত এই কুণ্ডলীকৃত ধোঁয়ার কাছে ধোঁয়াধারের কোনো তুলনাই হয় না। নর্মদার বিস্তার এখানে অনেক অনেক বেশি। প্রায় 2500 ফুট উঁচু পর্বতগাত্র থেকে একটা বিশাল জলপ্রপাত এমন প্রবল বেগে এসে পর্বতগাত্রে এমন ধাক্কা দিচ্ছে যে এই প্রচণ্ড গতির প্রভাব এখানে এক সুবিশাল কুণ্ড তৈরি হয়ে গেছে। এখানে যে জলপ্রপাত দেখলাম, এত বড় জলপ্রপাত নর্মদা তটে আর কোথাও দেখিনি। পূর্বেই মহাত্মা প্রলয় দাসজির কাছে শুনেছি এই কুণ্ড দৈত্যরাজ বলির পুত্র মহাশৈব বাণ রাজার যজ্ঞ কুণ্ড। এখানে পাথর নর্মদার জলে প্রচণ্ড বেগে বিঘূর্ণিত হয়ে আপনা হতেই লিঙ্গাকার হয়ে পড়ে। এখানকার লিঙ্গই আসল নর্মদেশ্বর বনলিঙ্গ। পরবর্তীকালে যজ্ঞকুণ্ডের নাম ধাবড়ি কুণ্ড নামে প্রসিদ্ধ হয়েছে, এবং এই কুণ্ডে যেসব শিবলিঙ্গের আবির্ভাব ঘটে তার অধিকাংশই দুগ্ধ ফেননি অমল ধবল, যেন প্রত্যেকটি স্ফটিক লিঙ্গ। সারা শিবলিঙ্গ ছাড়া অন্যান্য রঙেরও হাজার হাজার খাঁটি নর্মদেশ্বর লিঙ্গ এখানে পাওয়া যায়। কুণ্ডের কাছাকাছি গিয়ে দেখতে ইচ্ছা হলো, কিন্তু ঊর্ধ্বে উৎক্ষিপ্ত অজস্র জলকণার অবিশ্রান্ত ধারা বর্ষণে আমার সারা গা ভিজে যাচ্ছে। আমি বেশ কতকটা পিছিয়ে এসে যেখানে জলকণা ছিটকে এসে পড়ছে না, এমন এক স্থানে একটা বড় পাথরের চাঙড়ের আড়ালে নিজের গাঁঠরি ও ঝোলা প্রভৃতি রেখে কুণ্ডের কাছাকাছি গিয়ে সবকিছু নিজের চোখে দেখবার সংকল্প করলাম।
ভিজে যাই যাব, বেলা বোধ হয় 11টা বাজতে যাচ্ছে। সম্পূর্ণ ভিজে স্নান করে নিলেও কোনো ক্ষতি নাই, মনে মনে আমি এই ভেবে আমি মুখে চোখে মাথায় জলের ছিটাকে অগ্রাহ্য করে অতি সন্তর্পণে পা টিপে টিপে কুণ্ডের কাছাকাছি গিয়ে পৌঁছালাম। একটি বিশাল কুণ্ড, পর্বতগাত্র ক্ষয়ে ক্ষয়ে প্রায় 60 ফুট লম্বা, 50 ফুট বিস্তৃত, গভীরতা যে কত তা নির্ণয় করা অসম্ভব। এইরকম এক বিরাট গহ্বরে নর্মদা উত্তাল বেগে এসে আছাড় খেয়ে পড়ছে। মনে হচ্ছে সংখ্যাতীত ভারী জিনিস দুর্দার শব্দ করে এই কুণ্ডে পড়ছে। নর্মদা গর্ভ থেকেও আরও অনেকগুলো ভারী জিনিস দুর্দার শব্দ করে এই কুণ্ডে পড়ছে। নর্মদা গর্ভ থেকেও আরও অনেকগুলি ভারী পাথর যেন ঘুরপাক খেয়ে উপরের দিকে ঠিকরে ঠিকরে উঠছে, আবার গড়িয়ে পড়ছে নর্মদার জলে। আমি কুণ্ডের আরও কাছাকাছি যাওয়ার জন্য এগোতে লাগলাম। স্তরে স্তরে নেমে গেছে পাথরের ধাপ, যেন পুকুরের স্নান বাঁধানো ঘাট। সম্পূর্ণ ভিজে গেছি, মনে হচ্ছে যেন অবগাহন স্নান করে এইমাত্র নর্মদা থেকে উঠেছি। কুণ্ডের কাছে গিয়ে একটা ধাপে গিয়ে বসে পড়লাম। এখানকার বৈশিষ্ট্য লক্ষ্য করে অবাক হলাম যে অবিরত জলকণায় এই স্থান সিক্ত হলেও পাথরে বিন্দুমাত্র পিচ্ছিলতা নাই। কালো কুচকুচে পাথর যেন এইমাত্র কেউ ঘি দিয়ে ঘষে ঘষে মেজে গেছে। ঘিয়ে মাজলেও তাতে পিচ্ছিলতা থাকে, কিন্তু এখানকার পাথরে তাও নাই, অথচ অত্যন্ত মসৃণ। কুণ্ডের কাছে বসে দেখতে পেলাম অজস্র তুষার ধবল শিবলিঙ্গ নর্মদার জলে সেই কুণ্ডের মধ্যে ভাসছে। জলের স্রোতে কিছু কিছু আবার পশ্চিম সমুদ্রগামিনী নর্মদা গর্ভে তলিয়ে যাচ্ছে। হঠাৎ কয়েকটি সাদা শিবলিঙ্গ জল থেকে ঠিকরে আমার আশেপাশে এসে পড়ল, কুণ্ডগাত্রে ধাক্কা লেগে আবার গড়িয়ে পড়ল জলে। আমার মনে ভয় হলো, জলের তোরে যদি এইভাবে শিবলিঙ্গ ঠিকরে এসে আমার নাকে মুখে বা বুকে বা কপালে ঠক্কর মারে তাহলে তো বিষম কাণ্ড ঘটবে। আমি উপরের দিকে আরও 3 ধাপ পিছু হটে বসলাম। দুচোখ ভরে দেখতে লাগলাম শিবলিঙ্গের উৎক্ষেপ ও নর্তন লীলা। অকল্পনীয় এই দৃশ্য দেখে বলা বাহুল্য আমি অভিভূত হয়ে পড়লাম। মনে পড়ল বাবার কথা এবং কাশী কামরূপ মঠাধীশ স্বামী ভোলানন্দ তীর্থের কথা। তাদের উভয়ের মুখে শুনেছিলাম যে নর্মদা তটের এই ধাবরী কুণ্ডেই বাণলিঙ্গ পাওয়া যায়, বাণলিঙ্গের একমাত্র উদ্ভব স্থল এটি। কুণ্ডের চারিদিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। অমরকণ্টকে নর্মদা উদ্গম মন্দিরে দেখেছিলাম নর্মদার উদ্গম ক্ষেত্রে যে সরোবর, যাকে অনেক সন্ন্যাসী কোটিতীর্থের দ্বার বলে মান্য করেন, ধাবরী কুণ্ডও সেই রকম একাদশমুখী যন্ত্রের আকারে নিখুঁত জ্যামিতিক মাপে স্বতই একটি সিদ্ধ যন্ত্রের আকৃতি নিয়েছে। নর্মদা উদ্গম মন্দিরে নর্মদা মাতার প্রধান পূজারি আচার্য রামাধীন দ্বিবেদী আমাকে বলেছিলেন, নর্মদা যেখানে উদ্গত হয়েছেন সেখানে স্বয়ম্ভুলিঙ্গ বংশেশ্বরের আধার পট একটি সিদ্ধ যন্ত্র, তার নাম ত্রিকূট। ত্রিকূট নামের তাৎপর্য ব্যাখ্যা করে তার প্রত্যেক প্রমাণ হিসাবে আমাকে দেখিয়েছিলেন যে নর্মদা মন্দিরের পূর্ব দিক দিয়ে গায়ত্রী এবং পশ্চিম দিক দিয়ে সাবিত্রী নদী এসে নর্মদাতে মিলিত হয়েছে। নর্মদা, গায়ত্রী ও সাবিত্রী এই তিনের সঙ্গম হয়েছে বলেই ত্রিকূট। মৈকাল বা অমরকণ্টক পর্বতের তাই অপর নাম ত্রিকূট। মহাকবি কালিদাস অমরকণ্টককে ত্রিকূট পর্বত নামে অভিহিত করেছেন। যাই হোক, এখানে কিন্তু ত্রিধারার কোনো সঙ্গম চোখে পড়ল না, তবে কুণ্ডের আকৃতি যে একাদশ কোণ বিশিষ্ট তা একটু লক্ষ্য করলেই দেখা যায়। প্রায় ঘণ্টাখানিক হয়ে গেছে কুণ্ডের তীরে বসে বসে স্নানের বাড়া হয়ে গেছে অবিরত জলকণার ছিটায়। কুণ্ডের মধ্যে শিবলিঙ্গের যা তাণ্ডব লীলা চলছে তাতে কুণ্ডের জল হাতে নিয়ে তর্পণ করতে সাহস হলো না। অঞ্জলি পেতে জলের কণা ধরে কোনো মতে তর্পণের কাজ সেরে উঠে এলাম উপরে 3টা বেলগাছের পাশ দিয়ে। গাঁঠরি থেকে শুকনো আল খাল্লাদি বের করে মাথা মুছে বেশবাস বদলাচ্ছি এমন সময় পেছন থেকে কেউ গম্ভীর গলায় শুনতে পেলাম বলছেন, তুম কন হ, এস
धाबड़ी कुंड में कैसे आ गए? चमके फिरे तकिए देखते पेलम एक जन जटाजूट दंडी सन्यासी दाड़ी आछेन, शांत सौम्य मूर्ति, मुखे मृदु हासि। बोल्लाम, मैं परिक्रमावासी हूँ। उन्हीं बोलें, इस शरीर का नाम है अभयानंद अरण्य। मैं जोगीराज एकलिंग स्वामी जी महाराज की सेवक हूँ। बरसात में परिक्रमा करना निषिद्ध है, ठहरेंगे कहाँ? इधर ही ठहरने का विचार है, नर्मदा माई की जो मर्जी होगा वही करना पड़ेगा। उन्हें बोलें, बहुत खुशी का बात है, इधर ठहरना ही अच्छा है, आप हमारे साथ में आइए, सब इंतजाम हो जाएगा। नीरवे तार संगे हाँटते लगलाम धाबड़ी कुंडेरी पास दिए किछुटा चौड़ाइयर पथे। प्रपातर विकट गर्जने पाशापाशी दूजन हाँटलेओ कारो कथा केउ शुनते पाच्छि ना। प्रपातर आशेपाशे नाना गाछेर जंगल। अभयानंद स्वामी अनेकगुली गाछ आमाके चिनिए दिलेन। बेलगाछ छाड़ाओ मेहरिन, धावा, हरिदकि एवं रुद्राक्षेर गाछ अजस्र हाँटते हाँटते देखते पेलाम। धाबड़ी कुंड छाड़ाओ एखाने आरो अनेक कुंड आछे। एसब कुंडेओ शिवलिंग भासछे। साधुर संगे मिनिट कुड़ी चढ़ाइयर पथे हाँटार परेई कतगुली सारी सारी गुहा देखते पेलाम। साधुई बोललेन, इधर सब लोग गुफा में ही ठहरता है, आपके लिए भी एक छोटा सा गुफा मिल जाएगा। एक बहु प्राचीन एकतला पाथरेर बाड़ीओ देखलाम। साधु के जिज्ञासा करे जानते परलाम एटी पाकशाला। प्राय 15 जन सन्यासी एखाने बास करछेन, सकलेई एकलिंग स्वामीर शिष्य। एकलिंग स्वामी गत 5 बछर धरे एखाने सशिष्ये बास करछेन, आगे 40 बछर धरे गिरनार पहाड़े छिलेन, তাই অনেকে একে গিরনারি বাবা নামেও অভিহিত করে থাকেন। এর গুহার সামনে নিয়ত একটা বাঘ পাহারা দিয়ে থাকে। উনি বললেন, আবি আপ খুদ আঁখ মে দেখেগা। আমি কোনো মন্তব্য করলাম না, তিনি আমাকে সঙ্গে নিয়ে একটি নির্দিষ্ট গুহার সামনে এসে বসলেন। ইস গুফা মে আপ বিরাজিয়ে, কোই তকলিফ নেই হোগা। তার সঙ্গে গুহার মধ্যে মাথা নুইয়ে ঢুকলাম। তিনি একে ছোটা সা গুফা বললেও আমি দেখলাম গুহার ভেতরটা বেশ প্রশস্ত। দু তিনজন লোক অবলীলাক্রমে এখানে শুয়ে বসে আরামেই থাকতে পারেন। অভয়ানন্দজির নির্দেশে গুহার মধ্যে আমার ঝোলা ঝুলি গাঁঠরি রেখে তার সঙ্গেই বেরিয়ে এলাম। প্রত্যেকটা গুহারই মুখ নর্মদার দিকে। অন্যান্য গুহার মুখে গেরুয়া কাপড়ের পর্দা ঝুলছে, গাছের ডালে ডালে ঝুলছে গেরুয়া বস্ত্র এবং কৌপিন, সন্ন্যাসীরা কাপড় শুকাতে দিয়েছেন। অভয়ানন্দজি উচ্চস্বরে হাঁক দিলেন, হর নর্মদে। গুহার অভ্যন্তর হতে বেরিয়ে এলেন সন্ন্যাসীর দল হর নর্মদে বলতে বলতে। আমি তাদেরকে হর নর্মদে বলে যুক্ত করে অভিবাদন ও দণ্ডবাদ জানালাম। একজন অপেক্ষাকৃত অল্প বয়সী সন্ন্যাসীকে উদ্দেশ্য করে অভয়ানন্দজি বললেন, হরি স্বামীজি অর এক নারায়ণ আ গয়া, ভোজন কা প্রবন্ধ হোগা তো? গুরুজি কা অখট ভণ্ডারা, ইধর কোই চিজ কমি হ্যা ক্যা? অভি হম ইনকো গুরুজি কা পাস লে যাতা হুঁ, অভি লটেঙ্গে। দেখতে পেলাম প্রায় 40-50 ফুট উঁচুতে একটা গেরুয়া পতাকা পতপত করে উঠছে। অনুমান করলাম ওইখানেই একলিঙ্গ স্বামীর গুহা। নিকটবর্তী হতেই পাহাড়ের গায়ে এক বিশাল গুহা মুখ চোখে পড়ল। কিন্তু গুহার দরজার কাছেই এক বিকট আকার বাঘকে শুয়ে রাখতে দেখেই আমার বুকের রক্ত যেন হিম হয়ে যেতে লাগল। হাত পা ভয়ে অসার। ব্যাঘ্ররাজের কাছ হতে 10-12 ফুট দূরে দাঁড়িয়ে অভয়ানন্দজি হাঁক পাড়লেন, হর নর্মদে। বাঘটা উঠে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে গড়গড় শব্দে বিকট আওয়াজ করতে লাগল। গুহার অভ্যন্তর হতে একলিঙ্গ স্বামীর আওয়াজ শুনতে পেলাম, বেটা বটুকনাথ শান্ত হয়ে যাইয়ে, ও লোক আপনা আদমি হ্যাঁ, হর নর্মদে। মহাত্মার কথায় বাঘটা শান্ত হয়ে পা ও লেজ গুটিয়ে বসে পড়ল। মহাত্মা গুহার বাইরে বেরিয়ে আসতেই অভয়ানন্দজি ধুলোবলণ্ঠিত হয়ে প্রণাম করলেন। আমিও সাষ্টাঙ্গ দিলাম। প্রণাম করে উঠেই দেখলাম প্রায় 6.5 ফুট লম্বা শ্যামলকান্তি তেজদৃপ্ত মূর্তি,
চোখ দুটি অস্বাভাবিকভাবে উজ্জ্বল, সারা শরীরে আনন্দ ও লাবণ্য যেন উছলে পড়ছে। বিশাল জটাভার মাথা থেকে পা পর্যন্ত পড়েছে। তার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বন্দনা করলাম। সৌম্য অবয়বে তব প্রীতি যেন ধরিয়াছে কায়া, সর্বাঙ্গে খরিচে খান্তি, আঁখি পাতে প্রশান্তির ছায়া। উনি বললেন, মায়না সমঝ লিয়া, সব প্রাণীয় কা ভাব পকড়নে কা লিয়ে হাম লোগো কে অন্তর মে বহুত পাওয়ারফুল এক ট্রান্সমিটার হ্যায়, ভাষা কোই অন্তরায়ী হো হি নহি সকতা। তুমকো দেখকর হাম বহুত খুশ হুয়া, জিতে রহো বেটা, অভয়ানন্দ তুম অচ্ছি তরহ সে ইনকা দেখভাল করনা, পহলে পহলে দু চার রোজ আপ নহি তো সম্বিধানন্দ ইনকো সাথ রহনা, বচ্চা হ্যায় দেখিয়ে ইনকা কোই তকলিফ না হোয়। মহাত্মা প্রলয় দাস জি মুঝে ইন্টারনাল মেসেজ ভেজা, উনোনে বতায়া ইয়ে লড়কা উৎসঙ্গ বদর নহি ঊর্ধ্বমুখ কুম্ভমিতি হ্যায় হর নর্মদে। এই বলে তিনি গুহার মধ্যে দ্রুত পদে ঢুকে গেলেন। আমরা তাঁর উদ্দেশ্যে পুনরায় প্রণাম জানিয়ে সেখান থেকে নেমে আসতে লাগলাম। একলিঙ্গ স্বামীর মুখে মহাত্মা প্রলয় দাসজির নাম শুনে আমি চমকে উঠেছিলাম। আমি তাঁর কৃপার কথা ভেবে অভিভূত হলাম, তাঁর উদ্দেশ্যে প্রণাম জানালাম। হঠাৎ অভয়ানন্দজি বলে উঠলেন, হাম লোক কা ইধার এক কট্টর নিয়ম হ্যায়, গুরুজি কা পাস আকেলা কভি মত যাইয়ে, উনোনে খুদ বুলানে সে তব হাম লোক উনকে পাস যাতা হ্যায়। আমি মাথা নেড়ে তাঁর কথায় সম্মতি জানালাম।